ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে যে 3 নম্বর স্কুল আছে তার অঙ্কগুলো দেখব। একে দিয়েছে নির্দেশ মতো উত্তর দিতে, বলেছে সব 1 নম্বরের। আয়তে বলেছে সমবাহু ত্রিভুজের মধ্যমার উচ্চতার মধ্যে সম্পর্ক কি, সমবাহু ত্রিভুজের মধ্যমার উচ্চতা একই। 2 বলেছে বর্গক্ষেত্রকে ট্রাপিজিয়াম বলে, ঠিক না ভুল? ঠিক। 3 দিয়েছে ক্রমিক সমানুপাতের একটি উদাহরণ দাও, 8:12 সমানুপাত 12:8 বা 8:12:8, এটা 8:12:18, এটা অন্য যে কোনো সংখ্যা নিজের তোমরা করতে পারো। আই ভিতে বলেছে 4-এর তাকেতে বলেছে 2টি ত্রিভুজে এসে এই শর্তটা কি, এটা তোমাদের বইয়ের অঙ্ক বইয়ের 126 পৃষ্ঠাতে রয়েছে। এই যে এসে শর্ত কি বলছে, একটা ত্রিভুজে 2টি বাহুর দৈর্ঘ্য আর তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজে 2টি বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপের সমান হলে আমরা বলবো বাহু কোণ, বাহু বা এসএএস শর্ত বলবো। তাহলে এসএএস হচ্ছে বাহু কোণ বাহু। 5-এ বলেছে সামন্তরিকের ঘূর্ণন কেন্দ্র কোথায় থাকে, কর্ণ দুটি ছেদ বিন্দুতে। 6-তে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, তো 16-কে এইভাবে সংখ্যায় বিশ্লেষণ করবে, 2-এতে 2 × 2 × 2, 2 × 2 = 4, 4 × 8 = 16, এ আর বি স্কোয়ার দুটো আছে তাই গুণ বি, বি গুণ বি। 7-এ বলেছে বর্গক্ষেত্রে শুধুমাত্র কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে নির্দিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করা সম্ভব কিনা, লেখো সম্ভব। 8-এ বলেছে সমীকরণের বীজ কাকে বলে, এটা তোমাদের বইয়ের অঙ্ক বইয়ের 252 পৃষ্ঠাতে রয়েছে। বলেছে যে এক্স এর যে মান সমীকরণকে সিদ্ধ করে সেই মানকে ওই সমীকরণের কি, সমীকরণের সমাধান বা বীজ বলা হয়। তাহলে বলছে যে এক্স এর যে মান সমীকরণকে সিদ্ধ করে সেই মানকে ওই সমীকরণের সমাধান বা বীজ বলে। যেমন লিখে দেবে x-5 = 12, এর সমাধান বা বীজ x = 17। 9-এর দাগে আছে -ax = ab হলে x এর মান কত, -ax = ab, তাহলে x এখানে মাইনাস এটা x এর সাথে গুণে আছে বাঁ দিকে, ডান দিকে গেলে তাই ভাগ হয়ে যাবে, তাই x সমান লিখব ab/-a, তার মানে a কেটে গেল, তাহলে শুধু অ্যান্সার হবে -b। 10-এ বলেছে যদি a+b² = a² + 6a + 9 হয়, b এর ধনাত্মক মান কত, তাহলে এটাকে আমি যদি এটা বিস্তৃত আকারে আছে সংক্ষিপ্ত আকারে লিখলে হবে a+3² তাহলে আমার এখানে b এর জায়গায় এলো 3। এগুলো মিলিয়ে দেখা, প্রথমে a আছে তারপরে b, b এর জায়গায় এখানে 3 আছে, তাহলে আমরা লিখবো যে b এর ধনাত্মক মান হবে 3। 9 দিয়েছে 81 × 9 3-এর ঘাতের আকারে প্রকাশ করো, তাহলে 81 মানে হচ্ছে 3 × 3 = 9, 3 × 9 = 27, 27 × 3 = 81, তার মানে 4টে 3-এর গুণফল হলো 81, আর 9 মানে 3টে 3-এর গুণফল, তাহলে টোটাল 3 হচ্ছে 6টা, তাই 3⁶, এইটাকে বলে ঘাত, এটা নিধান, এই 3⁶। বলেছে 3-এর ঘাত আকারে প্রকাশ করে লিখতে। 12-তে বলেছে 4টি সংখ্যার সমানুপাতের শর্ত কি, 4টি সংখ্যার সমানুপাতের শর্ত হচ্ছে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ হলে 4টি সংখ্যার সমানুপাত হয়। 12-তে বলেছে ষড়ভুজের, 13-তে বলেছে ষড়ভুজের কর্ণের সংখ্যা কয়টি, 9টি। 14-তে বলেছে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি হলে কি ধরনের চতুর্ভুজ পাবে আয়তক্ষেত্র। 15-তে দিয়েছে একটি বর্গাকার ক্ষেত্রে পরিসীমা 85.8 ফুট হলে বাহুর দৈর্ঘ্য কত। বর্গক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে 4 × বাহুর দৈর্ঘ্য, তাই যখন পরিসীমা বলে দেয় তাকে 4 দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য বেরিয়ে আসে। 4 × 8 = 16, 2 × 0 = 5, 20, তার মানে হবে 21.45 ফুট।
বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকলে, যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র 4 গুণ বাহুর দৈর্ঘ্য, তাই পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে এটা হবে, এটা ভুল হয়েছিল একটু। তো পরিসীমাটাকে 4 দিয়ে ভাগ করলে হবে 21.45, 4 2 গুণে 8, 5-এর মধ্যে 4 গেল একবার, 1 দশমিক উঠে 8 নামলো, 4 4 16, 7 8 দশমিকের জন্য একটা শূন্য পেলাম, 4 5 20, তাহলে 21.45 ফুট। আচ্ছা, তারপরে বলেছে 16-তে বলেছে সামন্তরিকে ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত, 180 ডিগ্রি। 17-তে বলেছে প্রদত্ত চিত্রে অন্তস্থ একান্তর কোণ, একান্তর কোণ মানে এরকম জেডের মতো যেগুলো হয়, তাহলে 3 6 5 4, এরা হচ্ছে একে অপরের অন্তস্থ একান্তর কোণ, তাহলে কোণ 6 অন্তস্থ একান্তর কোণ 3, আর কোণ 5-এর অন্তস্থ একান্তর কোণ হলো 4। 19-এ বলেছে 5 বর্গমিটার সমান কত বর্গ কিলোমিটার, 1 মিটার সমান হচ্ছে 1000 কিলোমিটার, কারণ 1 কিলোমিটার সমান 1 কিমি সমান 1000 মিটার, যেহেতু 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। তাহলে উল্টো দিকে বললে বড় থেকে ছোটতে গেলে গুণ করতে হয়, ছোট থেকে বড়তে আসলে ভাগ করতে হয়, তাহলে 1 কিলোমিটার সমান যেহেতু 1000 মিটার, তাই বলতে পারি 1 মিটার সমান 1/1000 কিলোমিটার, তাহলে 5 মিটার সমান 5/1000 কিলোমিটার, তাহলে 5 বর্গমিটার মানে 5/1000 স্কোয়ার বর্গ কিলোমিটার। তার মানে হচ্ছে 0.00025 বর্গ কিলোমিটার। আচ্ছা, 19-এর দাগের অঙ্কটা একটু ভুল হয়েছিল, 1 মিটার সমান হচ্ছে 1/1000 কিলোমিটার, তাহলে 1 বর্গমিটার সমান হবে 1/1000 স্কোয়ার বর্গ কিলোমিটার, মানে হচ্ছে 1/1 এর পিঠে হচ্ছে তোমার 6টা 0, এত বর্গ কিলোমিটার, তাহলে 5 বর্গমিটার সমান 5/1000 গুণ 1000 আর কি, তার মানে হচ্ছে 0.000005 বর্গ কিলোমিটার। কুড়িতে বলেছে 2 পূর্ণ 2-এর 3 আর 3 পূর্ণ 3-এর 5-কে পূর্ণ সংখ্যার অনুপাতের আকারে প্রকাশ করো। তাহলে 2 পূর্ণ 2-এর 3 মানে হচ্ছে 3 2 গুণে 6 আর 2 যোগ করলে 8-এর 3, আর 3 পূর্ণ 3-এর 5 মানে হচ্ছে 3 5-এ 15, 3-এ 18-এর 5, তাহলে 3 আর 5-এর লসাগু হচ্ছে 15, তাই উভয়কে 15 দিয়ে গুণ করলাম, তাহলে হচ্ছে আমার 40-এর 54, তো 40-এর 54 বা 2 দিয়ে কাটলে হচ্ছে 20 27। এটা যদি আমি এমনি ভাগের আকারে করি, যে অনুপাত মানে ভাগ, ধরো ভাগ এই তো এই যে 8-এর 3 ভাগ 18-এর 15, তাহলে 18-এর 15 উল্টে গিয়ে হবে 15-র, এই সরি 15 বলছি, 18-এর 5 উল্টে গিয়ে হবে 5-এর 18, তাহলে 8 আর 18 কাটাকুটি করলে এটা 4 এটা 9, তাহলে 4 5-এ 20, 3 9 27, তার মানে হচ্ছে ওই 20:27। 2-এর 8-এ বলেছে 2টি সংখ্যা যোগফল আর বিয়োগফলের অনুপাত 13:5, সংখ্যা দুটির অনুপাত কত, তাহলে সংখ্যা দুটি এক্স ওয়াই ধরলাম, তাহলে x+y = x-y 13/5, 13:5, তাহলে এবার ভগ্নাংশের আকারে সাজিয়ে নিলাম, এবার কোণাকুণি গুণ করছি 5 x + y, আর 13-এর সাথে x - y গুণ করলাম, এবার গুণ করে সদৃশ পদগুলোকে এক জায়গায় করে পেলাম -12x = -18y, তাহলে x/y = -18/-12 - কেটে গেল, 18-এর 12 একেবারে 6 দিয়ে কেটে দিলাম, 6 3-এ 18, 6 2-এ 12, তাহলে x = y = 3:2। 2-এর 2-তে বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো বলে একটা সংখ্যামালা দিয়েছে, তো এখান থেকে আমি 2a কমন নিলাম, তাহলে x²-2a (x+y) + x+y হোল স্কোয়ার, তাহলে এটা দেখো a - b হোল স্কোয়ার সূত্রে চলে গেলো, a² - 2a, এটা a আর এটা b, তাহলে 2ab + b² তাই লিখলাম a - x + y হোল স্কোয়ার, এই পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল। 3-এ বলেছে বর্গক্ষেত্রে 2টি কর্ণের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, বর্গক্ষেত্রের কর্ণের 2টি বৈশিষ্ট্য হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় দৈর্ঘ্যের সমান আর কি, আর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 4-এ বলেছে বিবেকের মাসিক ব্যয়ের পরিমাণ হলো মাসিক আয়ের 80%, মানে 100 টাকা আয় করলে 80 টাকা ব্যয় করে, বাকি টাকা সঞ্চয় করে, এবারে বার্ষিক মানে 1 বছর সঞ্চয় আর 6 মাসে যে আয়ের অনুপাত কত, তাহলে ধরো ব্যয়ের পরিমাণ মাসিক আয়ের 80%, তাহলে ধরি আয় যদি 100 টাকা হয়,
ব্যয় হচ্ছে 80 টাকা, তাহলে সঞ্চয় হচ্ছে 100-80 20 টাকা, তাহলে এক মাসে সঞ্চয় করে 20 টাকা, 12 মাসে করবে 240 টাকা, 20 গুণ 12, আবার এক মাসের আয় হচ্ছে 100 টাকা, তাহলে 6 মাসে আয় করছে কত, 600 টাকা, তাহলে বার্ষিক সঞ্চয় আর 6 মাসের আয়ের অনুপাত হচ্ছে 240:600 কেটে গিয়ে 24:60। এবারে তুমি 12 দিয়ে একেবারে কেটে দাও, 12 দুগুণে 24, 12 পাঁচে 60, 2:5। 2:5 বলেছে একটি আয়তাকার বাগানে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:4, বাগানের সম্ভাব্য দুটি ক্ষেত্রফল, তো 5:4 ধরো দৈর্ঘ্য যদি 5 একক, প্রস্থ 4 একক হয়, তাহলে দৈর্ঘ্য ক্ষেত্রফল হবে 20 একক। এবার তুমি 5-এর 4-এর ভগ্নাংশে সমতুল্য ভগ্নাংশ বার করে নিতে পারো, যেমন 10-এর 8 2 দিয়ে গুণ করে, 3 দিয়ে গুণ করে 15-এর 12, তাহলে সম্ভাব্য ক্ষেত্রফল একটা হচ্ছে 20 বর্গ একক, আর একটা আমি যদি 10-এর 8-কে নিই, মানে দৈর্ঘ্য যদি 10, প্রস্থ যদি 8 একক হয়, তাহলে সেক্ষেত্রে আমার ক্ষেত্রফল হবে 80 একক। এরকম একটা এই অঙ্কটার একাধিক উত্তর হয়, নির্দিষ্ট কোনো উত্তরের নেই, তোমাদের ইচ্ছামতো তোমরা অন্য সংখ্যা নিয়েও করতে পারো। 3-এর আয় বলেছে 50 টাকার আধুলি, আধুলি মানে 50 পয়সা, 20 টাকার 1 টাকার কয়েন আর 30 টাকার 2 টাকার কয়েনের মুদ্রা সংখ্যার অনুপাত কত, তার মানে যারা 50 পয়সা করে করে 50 টাকা, তাহলে কতগুলো 50 পয়সা আছে, হ্যাঁ 1 টাকা করে করে 20 টাকা, তাহলে কতগুলো 1 টাকা আছে, বা 2 টাকা করে 30 টাকা, কতগুলো 2 টাকা আছে, তাহলে আধুলি মানে 50 পয়সা, আর 50 টাকা মানে 50 গুণ 100 পয়সা, তাহলে বলেছে 50 টাকার আধুলি মানে হচ্ছে কটি, তাহলে 50 টাকার আধুলি আছে 50 গুণে 100/50 মানে 100টি, 2 টাকার কয়েন, 2 টাকার হচ্ছে 1 টাকার কয়েন, 1 টাকা মানে 100 পয়সা, এই সরি 20 টাকার 1 টাকার কয়েন, আর 20 টাকা আছে, 20 টাকা মানে হচ্ছে 20 গুণ 100 পয়সা, তাহলে 20 টাকার 1 টাকার কয়েনের সংখ্যা হচ্ছে 20 গুণে 100/100, তার মানে হচ্ছে 20টি, আর 2 টাকা মানে 200 পয়সা, 30 টাকা মানে 30 গুণে 100 পয়সা, তাহলে 30 টাকার 2 টাকার কয়েন হচ্ছে 30 গুণে 100/200, 15টি, তোমার 2 আর 15 গুণ করলে 30 টাকা হবে, এখানে 20 টাকা বলেছে 1 টাকার কয়েন, তাহলে 20 আর 1 গুণ করলে 20 টাকা হচ্ছে, আর 50 টাকা মানে 50 আধুলি মানে 50 পয়সা যদি 100 হয়, তোমার 50 আর 100 গুণ করলে এত পয়সা, এবার তুমি 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে এই হচ্ছে 50 টাকা, তাহলে আমাদের হিসাব কিন্তু ঠিক আছে, তাহলে মুদ্রা সংখ্যার অনুপাত কি হচ্ছে 100:20:15, 5 দিয়ে কাটলাম, 5×20 100, 5×4 20, 5×3 15, তাহলে 20:4:3। 2-এতে 3-এর 2-এতে বলেছে বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত 22:7, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার 3 মিলিমিটার হলে বৃত্তটির পরিধি কত, তাহলে বৃত্তের ব্যাসার্ধ বলছে 2 মিটার 3 মিলিমিটার, একে মিলিমিটারে নিয়ে গেলে হয় 1 মিটার সমান 1000 মিলিমিটার, তাই 2 গুণ 1000+3 মানে 2000 3 মিলিমিটার ব্যাসার্ধ, তাহলে ব্যাস হচ্ছে 2 গুণ ব্যাসার্ধ, তাহলে ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 2000 3 গুণ 2 মানে 4006 মিলিমিটার। এবার পরিধি ইস্টু ব্যাস হচ্ছে 22:7, তাহলে পরিধি বাই ব্যাস সমান 22:7, তাহলে ব্যাসের জায়গায় লিখলাম 4006, তাহলে পরিধি সমান কোনাকুনি গুণ হবে, একেবারে লিখলাম 22 গুণ 4006/7, তো দশমিকে গিয়ে 12,590.28 মিলিমিটার, এবার 1000 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে গেলে ওই 12.59 মিটার হচ্ছে পরিধি। 3-এর 3-এ বলেছে 30 মিটার দীর্ঘ একটা আয়তাকার জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে, জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো তাহলে খরচ হতো 120 টাকা, জমিটির প্রস্থ কত, তো ধরি হচ্ছে প্রস্থ 1 মিটার, এবার চাষ টাস করলে ঘাস বসালে জমির বা বাগানের ক্ষেত্রফল বার করতে হয়, তাহলে প্রস্থ যদি 1 হয়, দৈর্ঘ্য 30, দৈর্ঘ্যটা নির্দিষ্ট আছে, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 30x বর্গমিটার, এবার 150 টাকা খরচ হয় 30x বর্গমিটারে, তাহলে 1 টাকা খরচ হয় 30x/150, আর 120 টাকা খরচ হয় 30x×120/150, তো
তো কাটাকুটি করলে হচ্ছে 24x বর্গমিটার। এখন এই 24x বর্গমিটার জমির দৈর্ঘ্য 30 মিটার আর প্রস্থ হচ্ছে x মাইনাস 5 মিটার। তাহলে শর্তানুসারে 30 গুণ x মাইনাস 5 সমান 24x, তাহলে গুণ করে বার করছি 30x মাইনাস 150 সমান 24x। এবার সদৃশ পদগুলো এক জায়গায় আনলাম, 30 মাইনাস 24x সমান 150, তাহলে 6x সমান 150, অতএব x সমান 150 বাই 6 সমান 25, তাহলে প্রস্থ হচ্ছে কত 25 মিটার। চারেতে বলেছে এক পূর্ণ একে 2 ডজন কলা বা এক পূর্ণ একে 4 ডজন লেবুর দাম 90 টাকা হলে 5টা কলা 2টো লেবুর দামের অনুপাত কত। তাহলে যেগুলো আছে আমার মিশ্র আছে সেগুলো অপ্রকৃতই নিয়ে যাব। এক পূর্ণ একে 2 ডজন সমান হচ্ছে 3 এর 2 ডজন, তাহলে 1 ডজন 12টা হলে 3 এর 2 ডজন মানে 18টি হচ্ছে কলা। আবার এক পূর্ণ একে 4 ডজন মানে হচ্ছে 5 এর 4 ডজন মানে 15টি লেবু। তাহলে 18টা কলার দাম 90 টাকা হলে 1টা কলার দাম 90/18 আর 5টা কলার দাম 90 × 5/18 মানে 25 টাকা। আবার 15টা লেবুর দাম যদি 90 টাকা হয় তাহলে 1টা লেবুর দাম 90/15 আর 2টো লেবুর দাম 90 × 2/15, 6 × 15 = 90 মানে 12 টাকা। তাহলে 5টা কলার 2টো লেবুর দামের অনুপাত হচ্ছে 25:12। পাঁচে বলেছে একটি আয়তকার হলঘরের দৈর্ঘ্য 25 মিটার প্রস্থ 17, ঘরটির মেঝে বাঁধাতে 5 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গাকার টালি লাগবে। তাহলে টালি দিয়ে মেঝে বাঁধাই করব মানে হলঘরের মেঝের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে মেঝের দৈর্ঘ্য 25, প্রস্থ 17, ক্ষেত্রফল হচ্ছে 425 বর্গমিটার। এবারে যে বর্গাকার টালিটা দিয়েছে, টালিটা হচ্ছে বর্গাকার, তারও ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। এবার তার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 ডেসিমিটার, মিটারের পরেই ডেসি, তো আমি এটাকে মিটারে নিয়ে যাব যেহেতু এরও মিটার, তাই 5 এর 10 মিটার, 5কে 10 দিয়ে ভাগ করলাম, তার মানে 0.5 মিটার হচ্ছে ওই টালির একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে টালির ক্ষেত্রফল 0.5 স্কোয়ার বর্গমিটার মানে 0.25 বর্গমিটার। তাহলে টালি লাগবে 425/0.25, এবার কাটাকুটি করলে হচ্ছে 1700, 0.25 মানে 25 এর 100, তাহলে 425/25 এর 100, এবার উল্টে গেলে 425 × 100/25, 100কে 25 দিয়ে কাটলে হয় 4, 425 আর 4 গুণ করলে হয় 1700, 4×5=20 হাতে 2, 4×2×8=10 হাতে 1, 4×4=16, 1700টি টালি লাগবে। চারেতে বলেছে সমাধান করতে বলেছে, এখানে মানে x এর মান করতে হবে, দুখানা দিয়েছে, তো যেগুলো সদৃশ পদ সেগুলো এক জায়গায় নিলাম, x/a - x/b সমান a - b। এবার যেমন ভগ্নাংশে যোগ বিয়োগ করে, যোগ বিয়োগ করলাম, লসাগু করলাম a আর b এর a b। এবার এর বা এর যে যার হর হচ্ছে a, তার লবকে b দিয়ে গুণ করলাম, কোনাকোনি এবারে লবগুলোকে হর দিয়ে গুণ করে দিলাম, পেলাম bx - ax। এবার মাইনাস x কমন নিয়ে একটা ভেতরে a - b করে দিলাম, তাহলে x সমান হচ্ছে a - b, আর এই এবিটা এদিকে বাঁদিকে ভাগে ছিল তাই ডান দিকে গিয়ে গুণে হয়ে গেল, লবে চলে গেল a - b × ab - a - b, এই দুটো একই তাই কেটে গেল, গিয়ে হলো অ্যান্সার -ab। চারের অথবাতে আরেকটা সমাধান আছে, 2x + 0.66 - 6.6 সমান, এটা 6.6 সমান 0.4x। তাহলে 0 পয়েন্টের যেগুলো সেগুলো এক জায়গায় নিলাম, তাহলে পাচ্ছি 0.2x। এবার এই -2x-টাকে বাঁদিকে নিয়ে আসলাম তাই প্লাস হয়ে গেল, এবার x কমন নিলে হচ্ছে 0.2+2, তার মানে হচ্ছে x × 2.2 = 6.6। তাহলে 2.2টা বাঁদিকে গুণে আছে, ডান দিকে গিয়ে ভাগে চলে এলো। এবার দুটোরই যেহেতু লব হরে, দুটোরই যেহেতু একটি সংখ্যার বাঁদিকে দশমিক, তাই দশমিকটা এমনি তুলে দিলাম, পেলাম 66/22। তাহলে কাটাকুটি করলে হচ্ছে, ভাগ করলে 22×66=3, তার মানে x সমান হচ্ছে 3। পাঁচে বলেছে অমল কম বিমল আর কমলের মধ্যে 170,000 টাকা এমন ভাগে ভাগ করা হলো যাতে অমল যত টাকা পাবে বিমল তার দ্বিগুণ অপেক্ষা 30,000 টাকা কম পাবে, আর কমল বিমলের অর্ধেক অপেক্ষা 15,000 টাকা বেশি পাবে। প্রত্যেকের টাকার সমীকরণ তৈরি করে সমাধান করো। তাহলে অমল যদি x টাকা পায়, বিমল পাচ্ছে 2x - 30,000 মানে 30,000 টাকা, কমল পাচ্ছে 2x - 30,000/2+ 15,000 টাকা,
তাহলে কাটাকুটি করে কমলও কিন্তু এই এক্স টাকাই পাচ্ছে। এবার মোট টাকা হচ্ছে 1,70,000 টাকা। তাহলে শর্তানুসারে তিনজনের টাকা যোগ করে এই 1,70,000 টাকা সমান হবে। এবারে যোগ করলাম তাহলে তোমার 2, 3, 4 4x, আর মাইনাস 30,000 যেটা ছিল সেটা ওদিকে নিয়ে গেলাম, হলো 2,00,000। তাহলে এক্স সমান 2,00,000/4 মানে হচ্ছে 50,000 টাকা। তাহলে অমল আর কমল উভয়ই 50,000 টাকা পাবে, আর বিমল পাবে 2x-30,000 মানে হচ্ছে 2×50,000-30,000 মানে 1,00,000 থেকে 30,000 - করলে বিমল একা পাবে 70,000 টাকা, আর কমল আর অমলের প্রত্যেকে 50,000 করে টাকা পাবে। ছয়তে দুটো উৎপাদকে বিশ্লেষণ করতে দিয়েছে, a²-b²-c²-a+b+c - 2bc। তাহলে দেখো a² এই বি 2bc b² আর c² কে এখানে রাখলাম, আর এই যে তিনজনকে আলাদা রাখলাম। তাহলে a² এবার মাইনাস বন্ধনীর ভেতরে নিলে দু সব প্লাস হয়ে গেল, আর এখানে মাইনাস বাইরে নিলে ভেতরে সব মাইনাস হয়ে গেল। তাহলে এখান থেকে পাচ্ছি a+b² সূত্রে b+c² তাহলে a²-b+c² মানে এটা a²-b² সূত্রে চলে গেল। তাহলে a+b a-b আর মাইনাস এটা নামিয়ে দিলাম, তাহলে এখান থেকে পাচ্ছি a+b+c আর এখান থেকে পাচ্ছি a-b-c। তাহলে a-b-c এখানেও আছে এখানেও আছে, তাহলে দুটো থেকে একটা কমন নিলাম, তাহলে a-b-c কমন নিলে পড়ে থাকলো a+b+c - 1। অথবাতে বলেছে 3x²-y²+z²-2xy - 4xz। তাই 3x²টাকে কিভাবে ভাঙলাম, 4x²-x² করে ভাঙলাম। তাহলে 4x²-4xz আর z²কে এক জায়গায় করলাম, আর -x²-2xy - y²কে এক জায়গায় করলাম। এখান থেকে পেলাম 2x-z² আর এখান থেকে পেলাম x+y² তাহলে এটা চলে গেল, এটা যদি a হয় a² এটা হয়ে গেল b ধরলে b² a² - b² তাহলে এটা প্লাস এটা আর এটা মাইনাস এটা। তাহলে একটা প্লাস করে এখান থেকে পাচ্ছি 2x আর x যোগ করে 3x+y - z, আর এখান থেকে 2x থেকে মাইনাস x করলে x-y - z। সাথে এতে বলেছে যদি a/b+c/d সমান b/a+d/c হয় তাহলে a²/b² সমান c²/d² + d²/c² দেখাতে হবে। তাহলে a/b আর এখানে b/a এক জায়গায় করলাম তাই মাইনাস হয়ে গেল, আর d/c - c/d করলাম। এবার উভয় পক্ষকে বর্গ করে পেলাম, a-b² চলে গেলাম, এটা a কেটে গেল, b কেটে গেল, তাহলে এখানে রয়েছে -2, এখানেও -2, তাহলে -2 - 2 এরকম কেটে যায়, কারণ এই -2টাকে তুমি যদি এদিকে নিয়ে আসো তাহলে +2 হয়ে যাবে, সেই এমনি কেটে যাবে। ঠিক আছে, তো এই জন্য রকম দুদিকে একই সদৃশ পথ একই থাকলে, মানে দুদিকে যদি ধরো এদিকেও -x ওদিকেও -x তো রকম কেটে দেওয়া যায়। তাহলে এখানেই পেয়ে গেলাম a²/b² + b²/a² সমান c²/d² + d²/c² প্রমাণিত। আচ্ছা, 2 এর আয়তে আছে 2a+1/3a সমান 6 হলে 9a²+1/4a² এর মান কত, তাহলে উভয় পক্ষকে 3 এর 2 দ্বারা গুণ করে পাই। তোমার এই 7 এর 2 এর দাগের এটা এখানে আছে, দেখো 9a² এখানে আছে 4a², এটা যদি স্কোয়ার করি আমি এখানে 4a² পাবো এখানে 9a² পাবো, এটা কিন্তু আমার আসবে না। তো সেই জন্য আমি উভয় পক্ষকে 3 এর 2 দ্বারা গুণ করে পেলাম 2a×3/2+1/3a×3/2 সমান 6×3/2, 2 কেটে গিয়ে 3a পেলাম, আর 3 কেটে গিয়ে 1/2a, আর এখানে 2 আর 6 কাটাকুটি করে 3, 3 3 9। এবার উভয় পক্ষকে আমি বর্গ করলাম a+b² সূত্র ধরে, তাহলে পাচ্ছি 9a³+2×3a×1/2a, a কেটে গেল, 2 কেটে গেল, পড়ে রইল শুধু 3+1/2a² তাহলে 9a² + 1/4a² সমান তোমার এখানে 9² করেছিলাম 81, তাহলে 81-3 = 78। আটে বলেছে রোড একটা রম্বস আঁকতে বলেছে যার আর এ সমান 8 সেমি, ওডি সমান হচ্ছে 6 সেমি। এই ধরনের জ্যামিতির ক্ষেত্রে যেটাকে বলে খসড়া, এটা একটা খসড়া মানে রাফ স্কেচ কি, তাহলে খসড়া করে দেখে নেবে যে কীভাবে জিনিসটা হচ্ছে। তো যে দুটো বলে দিয়েছে রেখাংশ সেগুলো আসলে রম্বসের কর্ণ,
তো আর এ বলে প্রথমে তোমার 8 সেন্টিমিটার একটা সরলরেখা অংশ কেটে নেবে, আর ওডি বলে 6 সেন্টিমিটারে কেটে নেবে। এবারে যে কোনো মাপের একটা বড় রেখাংশ কাটবে, সেখান থেকে প্রথমে 8 সেন্টিমিটার মাপের কেটে তাকে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করলে এই যে রেখাটা পাবে, এবার ধরো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং তারা একে 90 সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যখনই আমি এটাকে সমদ্বিখণ্ডিত করছি তখন এখানে কিন্তু আমার 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাচ্ছে। এবার যেহেতু তোমার এটা ধরো হাফ, ওপরে যা থাকবে নিচেও তাই থাকবে, তো 6 1/2 3, তো 3 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে তুমি এখানে আর নিয়ে নিচে এখানে কাঁটা বসিয়ে ওপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ দিয়ে দিলে, তারপরে আর ডি ডি এ এও ও আর এই বিন্দুগুলো যোগ করে দিয়ে রোড রম্বসটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 3 নম্বর স্কুলের অঙ্কগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।